শালাব, তুমি তোমার নাক নিয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছ আর ওই মহিলার এই জায়গায় রাস্তার পরে এই ফাঁকা জায়গায় এভাবে ফেলাই রেখে দিত, তাই না? যা যা যা, আমি দেখতে যা। তুই এখন আমার সাথে যাবি তাহলে হাজতে, তোর তোর জন্য জায়গা হলো ওই হাজত গারদ, আর তোর মার জায়গা হলো তুই যে ঘরে ঘুমাইছিলি সেই সেই জায়গা। তোর মাছ দেখা হচ্ছে না ঘরে, তোর আবার ফেসবুকে ছাড়ছিস তো পারতো লোকজন। তুমি ওঠো, ওটা তোমার ঘর কোনটা? সে ঘরে তো শুভ, তোমার কেউ কিছু বললে সেটা আমি দেখবো। বাবা ওঠো, বাবা ওঠো। তোমার নাম কি? এই তোর নাম কি? আমার নাম জগন্নাথ পাল। জগন্নাথ পাল। তোর বাপের নাম কি? কৃষ্ণপদ পাল। কৃষ্ণপদ পাল। তা তুই দেখে গেলি যে তুই তোর মা এই জায়গায় শুয়ে আছে, তুই ঘরে দেখ বউনে ঘুমালে কি হবে? স্যার আমি উঠে দিই স্যার, এখানে আবার এসে শুয়েছে স্যার। কি জন্য শুয়েছে? কারণ নাকি? বড় বাড়ি ওই পাশে স্যার। তোর বড় ভাই পাশে থাকে? হ্যাঁ জি স্যার। তো বড় বাড়ি পাশে ঘর বলছি স্যার। জায়গা দিচ্ছে না কেন স্যার? সঠিক আমি বলতেও না স্যার। তুমি জাগাই দাও, তোমার তো সরকারি ঘর থাকে, কেউ কিছু করবে না। তুমি জাগাই দিলি যাও, যাইনি যাইনি বসে রয়েছি আমি দুবার কি করে যাইছে সেগুলি ভয় পাবে। তোমার বাড়িতে নামাই দিল কিরা? এই পার্টিতে ওই কাপড় উঠো, ওই কাপড় উঠো, পার্টি উঠো, পার্টি উঠো। গৌরনিয়া, গৌরনিয়া, চলো ঘর নিয়ে চলো। এই দেখেন কলস ফলস সব এই দেখায়। এই কলস নাও, এই পানির কলস, এই কলস নিয়ে দাও। এই তোমার নিয়ে লাগবে, তুমি তো তুমি তো তুমি তোমার বউ চলো। কাঁচামালের আড়ত পাহারা যায় না ওইখান থেকে, নেই ওরে রাখ ঘরে তো লাভাই দেয় কেন? মাঝে মধ্যে লাভাই দেয়। শীতের রাত্রে কুয়াশা পড়তেছে, কি কায়দায় দেখ ভিজে গেছে। হাত ধর তো, হাত ধর তো বাবা, একটু হাত ধর, হাত ধর। এই ধরতো, এই পাশে ধরতো, ওই পাশে ধরতো। মই বললাম এই ঘরটি নামাই দিকে নামাই দিছে। ও আইস কেটে ও আর ওর ওই ঘরে ওর ঘুম, ওই ঘরে ওর ঘুমানো লাগবে না। ওই মহিলা
দেখেন মা থাকে এই ঘরে, দেখেন দেখেন অবস্থা, দেখেন মার ঘরের অবস্থা এই এই দেখেন মার ঘরের অবস্থা। তোরা তুমি কোথায় ঘুমা বাবা? থাকো এখানে থাকো, তুমি এখানে থাকো, তোমার কোনো অসুবিধা হলে আমি দেখবো, আমি প্রতিনিয়ত তোমার খোঁজ খবর নেবো। আমি প্রতিদিন তোমার খোঁজ খবর নেবো, ঠিক আছে বাবা? বিল্ডিংটা একটু দেখি, বাহ কত সুন্দর চেহারা, কত সুন্দর আরাম আয়েস সব। আর মা ওই জায়গায় করতেছে? এই আপনার গোরপাল কি ভাই? এখানে ভাত গোরপাল কোন ঘরে থাকে? তাহলে ডাক দেন। আপনার নাম কি? অঞ্জনা ফঞ্জ তার কি বলে তাই শুনে। অঞ্জনা তোর স্বামীর নাম কি? তুমি এত সুন্দর বাড়িতে থাকো, ওই মহিলা সরকার ঘর দেওয়া সরকার কর্তৃক ঘর পাইছে, সে ঘরে এসে থাকে, সেখান থেকে তুমি লাভায় দিচ্ছ কারণটা কি? হ্যাঁ প্রতিনিয়তই লাভাও, প্রতিনিয়ত লাভায় দাও, জেদ তো করবে, জেদ করবে না? যে মালখানের ঘর করতেছ ওইটার ঘর তো, ওইটার জন্ম দিছে তো সে। হ্যাঁ তুমি কত সুন্দর আরামে এসে আছো, ওরে বাপ রে বাপ। হ্যাঁ আমি ওর ওরে এই ঘরে আমি শোয়ানো, ওর কপালে তো উঠাই দিলাম, ও দেখি ঘরে কিভাবে শোয়। আমি যদি এই থানার ওসি থাকি, ও এই 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 ঘরে ও কিভাবে থাকে আমি তো তাই দেখবো, ওর আগারে বাগারে ঘোরা লাগবে। বলে গেলাম, হাসতেছো না? এই হাসি আমি বের করে দেবো। এই কোনো খাবার দাবার আছে মহিলার? ওই বললা একটু দোকানে যাওয়া যায় খাবার দাবার নিয়ে আয়, আর হলো ওই যে কয়েল নিয়ে আয়। ঠিক আছে।